আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো ডিম ছাড়া ডিম তরকারি। শুনতে খুব অদ্ভুত লাগলেও এটাই সত্যি। বাচ্চারা যেমন মজা করে খাবে, প্লাস বড়রাও কিন্তু এটি দেখে চমকে যাবে। কারণ প্রথম দেখাতেই বোঝার কোনো উপায় নেই যে এটি আসলে ডিমের তরকারি নয়। এই তরকারিটি আমি আলু দিয়ে তৈরি করব। হ্যাঁ, আজকের এই রেসিপিটির নাম হচ্ছে আলু ডিমের কেরামতি। চলুন তাহলে শিখে নিচ্ছি কিভাবে আপনারা ডিম ছাড়াই ডিমের তরকারি তৈরি করতে পারবেন। এর জন্য প্রথমেই লাগবে ডাল। এগুলো হচ্ছে অ্যাঙ্কার ডাল বা অনেকে বুটের ডাল বলে, বাট এটা কিন্তু অর্ধেক যে বুটের ডালগুলো রয়েছে সেগুলো অ্যাঙ্কার ডালই বলে মূলত। আমি এগুলোকে কিছুক্ষণ, প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে ব্লেন্ড করে নিয়েছি। আমি এই অংশে বেশি পরিমাণে নিয়েছি কারণ পরবর্তীতে আমি এটা দিয়ে ডালের বড়া তৈরি করব। কারণ এই ডালের বড়া খুব মজাদার হয়, মুচমুচে হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখান থেকে 2 টেবিল চামচের মতো ডাল বাটা নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে দিয়েছি, খুব বেশি না, জাস্ট কালার হওয়ার জন্য। ডিমের কুসুমের যে একটা কালার থাকে সেই কালারটা আনার জন্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি, সামান্য পরিমাণের লবণ আর সামান্য পরিমাণের আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হয়ে গেল, এটা কিন্তু ডিমের কুসুম হিসেবে আমাদের ব্যবহার করতে হবে। এখন আমি ডিমটা তৈরি করব। ডিম তৈরি করার জন্য আমি এখানে আলুকে এর খোসাগুলোকে ছাড়িয়ে মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি। চেষ্টা করবেন ডিমের সাইজ অনুযায়ী আলুগুলো রয়েছে সেই আলুগুলো অ্যাপ্লাই করতে। এখন আমি একটি স্পুন বা চামচের সাহায্যে ঠিক মাঝখান থেকে আমি একটু বের করে নেব, মানে একটু গোল রাউন্ড করে কেটে নিব। এই কাজটা চামচের সাহায্যে সুন্দর হয়, আপনারা চাইলে ছুরির সাহায্যে করে নিতে পারেন। ঠিক এইভাবে দেখুন মাঝখানটা একটু হোল করে নিতে হবে। এই হোলের মধ্যেই আমি ডালগুলোকে ভরে নিব। চেষ্টা করবেন এই কাজটি যেন একটু মসৃণ এবং সুন্দর হয়, তাহলে ডিমটা দেখতে একদম পারফেক্ট মনে হবে। হয়ে গেল, এখন আমি এভাবে করে সবগুলোকে আলু আমি মাঝখান থেকে কেটে নিব। এখন এই মাঝখান থেকে যে হোল করেছিলাম আলুর ভিতরে, এইভাবে ডালগুলোকে আমি উপর দিয়ে দিয়ে দিব। এখন কিন্তু এটি দেখতে অনেকটা ডিমের মতো লাগছে। আর এভাবেই সবগুলোকে তৈরি করে নিতে হবে। আমাদের এই ডিমগুলোকে তেলে ভাজতে হবে। সামান্য পরিমাণ তেল নিয়ে এর মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দিব, মানে আলুগুলোকে দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম থেকে একটু কম থাকবে, কড়া করে কিন্তু ভাজা যাবে না, একটু বাদামি কালার হলেই উল্টিয়ে দিতে হবে। মানে আমরা যখন ডিম সেদ্ধ করে এটিকে ভাজি, ভাজার জন্য যে একটা কালার আমরা তৈরি করি, ঠিক সেই কালারটাই কিন্তু এই আলুর মধ্যে করতে হবে। ঢাকনা দিয়ে করে নিচ্ছি যেন আলুটা এর মধ্যে সেদ্ধ হয়ে যায়। যদিও পুরোপুরি সেদ্ধ হবে না, কিছুটা বাকি থাকবে, সেটা আমরা তরকারির মধ্যে পানি দিয়ে সেদ্ধ করে নেব। আমার এই অংশে কিন্তু ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। এই তেলের মধ্যেই আমি আরেকটু তেল মিশিয়ে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। প্রায় 1/4 কাপের মতো পেঁয়াজ দিয়ে নিব, বা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা পেঁয়াজ দিয়ে নেবেন। আর এই অংশে আমি আলুগুলো যেগুলো কেটেছিলাম, এক্সট্রা বেঁচে গিয়েছিল, মানে মাঝখানটায় ফাঁকা করার পর যে আলুগুলোকে আমি আলাদা করে রেখেছিলাম, সেই আলুগুলোকে একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এগুলো আমি পেঁয়াজের সাথে একসাথে ভেজে ফেলবো। এই আলুগুলোকে ফেলে দেওয়ার প্রয়োজন নেই, আপনারা এইভাবে তরকারির মধ্যে দিয়েই রান্না করতে পারবেন। লবণ দিয়ে এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু বাদামি কালার হয়ে যাবে, প্লাস আলুটা একটু কালার ধরে আসবে, তখনই আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিব। এই অংশে বড় একটি টমেটো আমি দিয়ে দিয়েছি। টমেটোগুলো দিয়ে আবার অনেকক্ষণ এটিকে রান্না করতে হবে। দিয়ে দিচ্ছি ধনিয়া আর জিরা গুঁড়া একসাথে 1 চা চামচের মতো, চাইলে আপনারা আর একটু বেশি দিতে পারেন। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। এইবার এই সবগুলো মশলা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে অল্প একটু পানি দিয়ে। পানিটা যখন একদম শুকিয়ে আসবে, তেলটা উপরে উঠে আসবে, তখনই আমি এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দিব। ডিমগুলোকে দিয়ে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো এটিকে নাড়তে হবে। একটু সাবধানে নাড়তে হবে যেন আবার ডালগুলো খুলে না যায় বা কুসুমগুলো খুলে না আসে। 1 থেকে 1.5 মিনিট এটিকে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, প্রায় 1 থেকে 1.5 মিনিট।
এতে করে আলুর ভিতরে বা ডিমের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি এটিকে হালকা একটু নেড়ে এর মধ্যে পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে এটিকে আবার ঢেকে রাখতে হবে। এবার এটিকে প্রায় 5 থেকে 10 মিনিট রান্না করতে হবে। ঝোলটা যখন একদম শুকিয়ে আসবে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো। সেই সাথেই তৈরি হয়ে গেল মজাদার আলু ডিমের কেরামতি বা ডিমের কেরামতি তরকারি। দেখলেন তো, খুবই সহজেই কিন্তু তৈরি হয়ে গেল ডিম ছাড়াই ডিমের তরকারি। এটি কিন্তু খেতে অনেক মজাদার, আর প্রথম দর্শনেই কিন্তু যে কেউ ভেবে বসবে যে এটি আসলে ডিম। গরম গরম ভাতের সাথে কিন্তু এর টেস্ট অসাধারণ। আপনারা চাইলে একবার চেষ্টা করে দেখতে পারেন, আশা করছি আপনারা নিরাশ হবেন না। আজকের ভিডিওটি যদি ভালো লাগে আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।